চাচা খেলেন কেমন লাগলো খাবার খাওনটা খুব ভালো লাগছে আপনারা যে খাবার খাওয়াছেন মজুরি আমার তৃপ্তি মিটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি আদায় করছি আর দোয়া করতেছি যে আল্লাহ যে আরো তোমরা আরো খাবার তৌফিক দান এইটুই আমি আল্লাহর কাছে আকুল আবেদন জানাই এই প্রথমে আসি আজা হারি রিস্কাল আমি আজা বলো আমি লাল্লা মাগি আল্লাহ এবারে খুব হায় দর আলহামদুলিল্লাহ আমি খাইয়া খুব খুশি হয়েছি আল্লাহ তোমরা হায় দর দান করো আল্লাহ তোমরা ধন সম্পদ দান করো আর আরো দান করো বা তৌফিক দান হোক আরো হবে এবার তৌফিক দান হোক আল্লাহ তাআলা সিরিয়াল ঠিক রাখবেন সিরিয়াল অনুসারে খাবার নিয়ে যাবেন আপনাদের খাবার আপনারা নেবেন যতটুকু খেতে পারেন ঠিক ততটুকু খাবার নেবেন খাবার অপচয় করবেন না এবং খাওয়া শেষে আপনাদের প্লেট আপনারা ধুয়ে রেখে যাবেন এই প্লেটে আপনার অপর ভাই খাবে ঠিক আছে ওকে এখানে খাবার খেয়ে যাবেন টাকা নিয়ে ভাববেন না যা ইচ্ছা তাই দেবেন না থাকলে না দেবেন অসাধারণ এই নিয়মটি একটি হোটেলের একটি ভ্রাম্যমান হোটেলের যার নাম আমজনতার হোটেল তো অসাধারণ এই উদ্যোগটি যারা নিয়েছেন সেই এক তরুণ দলের একজনের কাছ থেকে শুনবো এর গল্পটা হ্যালো ভাইয়া ভাই আপনার নামটা এবং এই যে আমজনতার হোটেল এই উদ্যোগটা আপনারা কিভাবে নিয়েছেন এই ইনিশিয়েটিভ সম্পর্কে জানতে চাই আচ্ছা আমি হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম পাশে আছে ইনিশিয়েটিভের স্বেচ্ছাসেবী সমন্বয়ক আমরা মূলত করোনার প্রায় মধ্যবর্তী সময় থেকে এই আমজনতা হোটেলটি শুরু করি ফার্স্ট অফ চিন্তা করলাম যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যারা পথচারী রয়েছে তারা অনেক বড় বড় হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সাহস পায় না তারা ভিতরে ঢুকার আমরা এই জায়গা থেকে শুরু করি আমাদের আমজনতা হোটেলে বুফে সিস্টেমটি এবং তারা এই জায়গায় নিশ্চিন্তে তাদের যতটুকু খাবার প্রয়োজন তারা এই জায়গাতে এসে খেয়ে যেতে পারে এবং আমরা সপ্তাহে প্রায় চেষ্টা করি প্রায় প্রতিদিনই আমাদের এই আমজনতা হোটেলটি পরিচালনা করার জন্য ঢাকা সহ ঢাকা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন আমরা শুনেছি যে আপনাদের হচ্ছে প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট একটি সময় আপনাদের প্ল্যানিং থাকে এটা তো আইটেমটা কি একই থাকে নাকি ভিন্ন ভিন্ন আইটেম থাকে আমরা হচ্ছে অনেক সময় আমরা প্রতিদিন একই আইটেম দেওয়া হয় না অনেক সময় দেখা গেছে যে মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে আমরা বিভিন্ন তেহারি বা কাচ্ছি এবং মাছের আইটেম বিভিন্ন সময় থাকে খিচুড়ি ডিম আইটেম থাকে খিচুড়ির সাথে মাংস আইটেম থাকে এক এক দিন আমরা এক এক আইটেমের আয়োজন করে থাকি আমরা শুনেছি যে আপনি বলেছেন যে আপনাদের টার্গেটটাই থাকে হচ্ছে যে তাদেরকে একটু ভালো খাবার পুষ্টিমান সমৃদ্ধ খাবার তাদেরকে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যানিংটা কেমন থাকে এক্ষেত্রে কারা এখানে ডোনেট করে এখানে অর্থায়নের যে বিষয়টা একদম সর্বসাধারণ এই জায়গায় অর্থায়ন করে সর্বসাধারণ অর্থায়নে আমাদের আমজনতা হোটেলটি পরিচালিত হয় আচ্ছা এখানকার মজার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা একটু শেয়ার করেন এবং এই জিনিসটা মানে শুরু করেছেন কীভাবে চলবে সামনে কী কী প্ল্যানিং আছে সেটা সম্পর্কে জানতে চাই আমরা মূলত হচ্ছে আমরা যখন এই খাবার দিতে আসি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তখন একটা বিষয় খেয়াল করা যায় যে একজনে খাবার নিয়ে যাচ্ছে তা খাওয়ার পরে আবার বলতে চাই ভাই আমার খাবার জন্য দিয়ে দেন কিন্তু সিরিয়ালে তো 300 জন বা 150 জন 200 জনের আয়োজন থাকে সিরিয়ালে অনেক মানুষ থাকে আমি যদি একজনকে দিয়ে দিই তাহলে বাবা খাওয়ার পর আবার যদি একটা নিয়ে যাওয়া হয় তাহলে অন্য মানুষের এই জিনিসটা পাচ্ছে না
তাই আমরা চেষ্টা করি তাকে সফটলি বুঝিয়ে দেওয়া বা অনেক সময় আমরা তাকে বুঝিয়ে কিছু খাবার দিয়ে বিদায় করি। এরকম অনেক অনেকজনই আসে, আবার অনেক সময় আসে যে ভিত্তবান যারা রয়েছে, পথচারী যারা রয়েছে, সেই মানুষগুলো আসে, আইসা এই উদ্যোগ দেখে এক সারিতে খাবার খেয়ে দেখেছে আমাদের জায়গার মধ্যে 1000 বা তার যে একটা অর্থ এই জায়গায় ডোনেশন করে যায়। এরকম অনেক পাবলিকে আছে যে আসে আইসা আমাদের জায়গার মধ্যে খাওয়া দাওয়া করে এরকম ডোনেশন করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখেছি আপনি বলেছেন ন্যূনতম একটি টাকা তারা দিয়ে যাবে, কোনো চিন্তা ভাবনা নেই, এমনকি না থাকলে না দেবে। কিন্তু আপনারা মানে আপনারা বলছেন না যে আপনারা বিনামূল্যে খাবার প্রদান করছেন, তো এই যে একটা মেসেজ দিতে চাচ্ছেন আপনারা, মেসেজটা কি? মূলত হচ্ছে মানুষ যাতে নিজেকে আনইজি ফিল না করে এখানে খাইতে এসে, এখানে খাইতে এসে যে আনইজি ফিল না করে যে আমি টাকা তারা খাচ্ছি, আমাকে এটা সহানুভূতি দেখাচ্ছে, এই ধরনের কোনো কিছু যাতে মনে না করে, সে যাতে মনে করে যে না আমি টাকা দিয়ে বিষয়টা কিনে খাচ্ছি, আমি এটা যৎসামান্য যাই হোক। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ভিক্ষাবৃত্তি বা অন্যের উপর নির্ভরশীলতা কমানোর জন্যই হচ্ছে চাচ্ছেন এমন একটি উদ্যোগ নিয়েছেন। তো পাশাপাশি আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন সে সম্পর্কে জানাবেন? আমজনতা হোটেলের পাশাপাশি আমরা একবারে শুরু লগ্ন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের দ্বারপ্রান্তে ছুটে যাওয়ার জন্য, তাদের সমসাময়িক বিষয় নিয়ে কাজ করার জন্য। এর মধ্যে অন্যতম হয়েছে বাজারের উদ্যোগমূল্য, যখন বাজারের দ্রব্যমূল্যের উদ্যোগমী ছিল তখন আমরা চেষ্টা করেছি আমজনতা বাজারের মাধ্যমে মানুষের দ্বারপ্রান্তে প্রত্যেকটা ঢাকা শহরের শহর সারা দেশে বিভিন্ন নিম্ন আয়ে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদেরকে বাজারে সহায়তা করে দেওয়া এবং তাদেরকে আমরা বিনামূল্যে এবং এই যে এরকম সামান্য অর্থের বিনিময়ে আমরা তাদের দ্বারপ্রান্তে আমরা বাজারগুলো পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমরা 10 টাকার একটা হোটেল খুলেছিলাম, যে জায়গার মানুষে 10 টাকার বিনিময়ে একবেলা থেকে দুইবেলা খাবার পেয়ে থাকতো। এর পাশাপাশি আমরা সিকিউরিটি গার্ডদের জন্য উপহার সামগ্রী নিয়ে বিভিন্ন সময় সিকিউরিটি গার্ডে উপহার পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি আমরা আরও অনেক ধরনের সময়োপযোগী পদক্ষেপ নিচ্ছি যেগুলো মানুষের উপকারে আসবে এবং মানুষের আর্থিকভাবে তার সচ্ছলতা বাড়াতে পারবে এবং তার কাজের ইস্তেহা বাড়বে। আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কি কোনো প্রকার মানে সাহায্য পেয়ে যাচ্ছেন নাকি নিজের থেকে নিজের ভালো লাগা থেকে কাজটা করছেন? এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে সম্পূর্ণ তাদের ভালো লাগা থেকে এই জায়গায় আসে এবং তাদের ইচ্ছা অনুসারে তারা এই জায়গায় এসে কাজ করে এবং সম্পূর্ণ অর্থের বিনিময় ছাড়া এই জায়গার মধ্যে সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা তারা সময় দিয়ে যাচ্ছে এই জায়গায়। আপনাদের এই অসাধারণ উদ্যোগের জন্য সাধুবাদ জানাতেই হবে এবং আশা করছি যে তরুণ প্রজন্ম আপনাদের দেখে উৎসাহিত হয়ে তারাও এদিকে আসবে এবং দেশের জন্য দশের জন্য কাজ করবে। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।